বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করবেন খুবই অল্প খরচের মধ্যে। তো যারা বাড়িতে 2 ভাই আছেন বা চাইলে এটাকে দোতলা ফাউন্ডেশন দিয়েও করতে পারেন, আমাদের এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি। তো আপনারাও চাইলে খুব সুন্দর করে লম্বা জমির মধ্যে আপনারা 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটা ইউনিটে কয়টি করে রুম বা রুম সাইজ কত রাখা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি বাড়িটার ভিতরে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে সব কিছু ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো আপনারা যারা এরকম 2 ইউনিটের বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, দোতলা ফাউন্ডেশন দিয়েও করতে পারেন আবার একতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারেন, তারা তো এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন সবসময় সময় দিয়ে যান, তো তাদের জন্য একটি খুশির খবর আছে। তো খুশির খবরটা যদি শুনতে হয় তাহলে আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি লাভবান হবেন, লস হবে না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ড্রয়িংটি মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 52 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 31 ফিট 11 ইঞ্চি, টোটালি 1716.72 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের বাড়িটিতে একটু চেঞ্জ করা হয়েছে, সামনে একটি ফোসেট ডিজাইন রাখা হয়েছে বড়সড় করে, যেটা আমরা বাড়ির মালিকের অনুরোধে আমরা করে দিয়েছি। তো আপনারাও চাইলে আপনারা বাড়ির মধ্যে একটু সুন্দর ডিজাইন করার জন্য আপনারা একটু ফোসেট ডিজাইনটি করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে 2টি ইউনিট রাখা হয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আমার মোবাইলে দেখানো যাচ্ছে না। তো আমি আপনাদেরকে 1টি ইউনিটের ধারণা দিলে আপনারা ইনশাল্লাহ 2টি ইউনিটের ধারণায় পেয়ে যাবেন, কারণ আমাদের 2টি ইউনিটের মাপঝুপ সব কিছুই সেম রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 1টি ইউনিটে আমরা 2 রুম করে রেখেছি। তো একটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম। তো মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 2 ইঞ্চি বা 12 ফিট 5 ইঞ্চি এবং কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 5 ইঞ্চি বা 12 ফিট 5 ইঞ্চি করে। তারপর সিটিং রুমের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 15 ফিট 2 ইঞ্চি এবং সিঁড়ি দিয়ে ঢুকতেই আমাদের ড্রয়িং রুমটা পড়বে। তো ড্রয়িং রুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি করে। তারপর আমাদের ডাইনিং রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট 8 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে আমাদের বাড়িতে। টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি করে একটি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অসুন্দর একটি কিচেন রাখা হয়েছে, কিন্তু কিচেনের সাইজটা রাখা হয়েছে 5 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। আমাদের সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে, তো ব্যালকনি সাইজটা রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি করে। তো বন্ধুরা, যদি কারো কোনো বুঝতে অসুবিধা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে সরাসরি আমরা দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো বাড়িটির মধ্যে প্রথমে ঢুকতেই, প্রবেশ করতেই আমাদের একটি ফোসেট ডিজাইন পাবেন আপনারা। তো ফোসেট ডিজাইনটার সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 7 ফিট করে। তো এটা আসলে আমাদের ড্রয়িংয়ের মধ্যে নেই, আমরা বাড়ির মালিকের অনুরোধে আমরা এটা করে দিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য একটু সুন্দর করে একটি ফোসেট ডিজাইন রাখতে পারেন, অথবা আপনাদের ছাদের উপরে যে কর্নারে আপনারা ভিট করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বাড়াতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের এই চ্যানেল সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি খুব লম্বা জমির মধ্যে করা হয়েছে, 15 ফিট 2 ইঞ্চি আমাদের পুরো বাড়িটির মধ্যে খরচ হয়েছে লম্বা। তো আপনারাও চাইলে আপনাদের লম্বা জমিতে এরকম সুন্দর করে আপনারা করে নিতে পারেন। তো আপনারা সিঁড়ি দিয়ে ঢুকতেই আপনারা প্রথমে 2 পাশে 2টি দরজা পাবেন, একটি হচ্ছে ডান পাশেরটি হচ্ছে ডান পাশের ইউনিটে ঢোকার জন্য দরজা এবং বাম পাশেরটা হচ্ছে বাম পাশের ইউনিটে ঢোকানোর জন্য দরজা। তো আমি আপনাদেরকে 1টি ইউনিটে ঢুকে আমি আপনাদেরকে ভিডিও করে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো এটা আমাদের ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হবে, এটা আপনারা অবশ্যই আমাদের ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো আমাদের বাড়ির মালিক এখানে উপস্থিত আছে, আমি আপনাদেরকে বাড়ির মালিকের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ওনার সাথে আমরা সরাসরি কথা বলে বিস্তারিত জানবো যে ওনাদের এখন পর্যন্ত এই বাড়িতে ওনার কত টাকা খরচ হয়েছে এবং সব কিছুই আপনারা ওনার মুখ থেকেই শুনতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির কাজ এখনও চলমান। তো
আপনারা চাইলে আপনাদের বাইরের কাজটি প্রথমে ছাদ ঢালাই দেবেন, তারপরে আপনারা নিচের কাজ আস্তে আস্তে করে করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন ভাবছেন বা বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ড্রয়িং ডিজাইনটি করে নিলে আপনাদের জন্যই ভালো হবে, আপনারা খরচের হিসাব উনিশ বিশ হলেও একটি একয়ের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি সারা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে বা এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারেন। তো ড্রয়িং ডিজাইন পেতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন বা যে কোনো পরামর্শ তথ্যের জন্য ফোন করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি ইউনিট। তো এটা আমি দুই নম্বর ইউনিটে আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা রাস্তার পাশে পড়েছে। তো এটার রুমটা প্রথম, এটা হচ্ছে বেডরুম, মাস্টার বেডরুম হিসেবে ইউজ করা হবে এটা। তো এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আসলে আমাদের এই চ্যানেলে যতগুলো বাড়ির জয়েন্ট ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আমি সবগুলোই আপনাদের মাঝে একে একে ইনশাল্লাহ পার্ট টু পার্ট উপস্থিত করবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি যে ধারণাটা আপনাদেরকে দিয়েছি সে ধারণাটা ঠিক আছে কি না। আচ্ছা, তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি গুড নিউজ দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদের জন্য আমি দুটি জিনিস খুবই দ্রুত নিয়ে আসতেছি। প্রথম জিনিসটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে ফোন করে থাকেন যে ভাইয়া আমি এরকম বাড়ি করব বা এরকম ছাদ ঢালাই করব, আমার কত লাগবে কী লাগবে আমি বুঝতেছি না, আমাকে একটু খরচের আইডিয়াটা দেন। এখন আমি যেটা দিয়ে আমি ওই সফটওয়্যারটা ইউজ করি, তো আপনাদের মাঝে খুব দ্রুত আমি ওই সফটওয়্যারটা উপস্থিত করব বা আমি আপনাদেরকে দেখাবো যে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনারা নিজে নিজে, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, আপনারা নিজে নিজে আপনাদের বাড়ির সম্পূর্ণ ওয়াল থেকে শুরু করে, বেস থেকে শুরু করে, ঢালাই থেকে শুরু করে প্রত্যেকটি খরচ আপনারা আলাদা আলাদা করে হিসেব করতে পারবেন মাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে। তো খুব দ্রুত আমি এটা বাংলা ইংলিশ দুইটা করে আনতেছি, এখন আমাদের এটা সফটওয়্যারটা ইংলিশের মধ্যে দিয়ে আছে। তো আমি চেষ্টা করতেছি সফটওয়্যারটা বাংলা করে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করতে, কারণ আমার সব ভাইরা এত বেশি ইংলিশ জানে না। তো আমি আপনাদের মাঝে খুব দ্রুতই ইনশাল্লাহ ওই সফটওয়্যারটা নিয়ে আসবো। আরেকটি নিউজ হচ্ছে যে খুব দ্রুত আমি পাঁচজনকে সিলেক্ট করে, আমার এই চ্যানেলে যারা সবসময় ভিডিও দেখে তাদেরকে পাঁচজনকে সিলেক্ট করে আমি ড্রয়িং ডিজাইন করে দিব মাত্র পুরো ফ্রিতে, কোনো টাকা নিব না। তো আসলে আপনারা সবসময় আমার চ্যানেলকে অনেক শ্রম দিয়ে যাচ্ছেন, তো সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে বাইরের খরচ হিসেবটা বলতেছি। এ বাড়িতে এখন পর্যন্ত খরচ হয়েছে 7 লক্ষ টাকা লেবার খরচ ছাড়া, এবং পুরোপুরি কমপ্লিট করতে লাগবে 20 লক্ষ টাকার মতো, 20 লক্ষ টাকা বাজেট। ইনশাল্লাহ আমরা এই 20 লক্ষ টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।